আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন সাধারণত পরীক্ষায় তিনভাবে এসে থাকে। নাম্বার ওয়ান, সুইটেবল প্রিপোজিশন। নাম্বার টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার থ্রি, কমপ্লেক্স প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। আজকে আমরা সুইটেবল প্রিপোজিশনের অংশটুকুই পড়াবো। আজকে আমরা দেখাবো একটি শব্দ বা যে কোনো একটা প্রিপোজিশন যার একটা অর্থ আমরা জানি, বাট এর চেয়েও আরও একাধিক অর্থ একটা প্রিপোজিশনের হয়ে থাকে। যেমন আমরা প্রথম শব্দটি যদি নিয়ে থাকি অ্যাট, তাহলে অ্যাটের অর্থ বেসিক্যালি এ, তে অথবা অন্তস্থ। যেমন আই এম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। এছাড়াও অ্যাটের আরও বিশেষ কিছু ব্যবহার হয়, যেমন নির্দিষ্ট সময়, তাপমাত্রা, গতি, মূল্য অথবা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসতে পারে। নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে একটি সেন্টেন্স হতে পারে, আই মেট হিম অ্যাট 5 PM, অর্থাৎ আমি তার সাথে ঠিক 5টায় দেখা করেছিলাম। যদি তাপমাত্রার ক্ষেত্রে হয়, ওয়াটার ইজ বয়েলড অ্যাট 100°C, পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটানো হয়। এখানে অ্যাট দিয়ে টেম্পারেচার বা কোনো তাপমাত্রাকেই বোঝানো হচ্ছে। এছাড়াও দ্য কার রানস অ্যাট 40 কিলোমিটার, গাড়িটি 40 কিলোমিটার বেগে চলছে বা চলে। এখানে কিন্তু বেগ অর্থেই ব্যবহার হচ্ছে, অর্থাৎ অ্যাট এখানে বেগ অর্থে ব্যবহার হলো। এছাড়া পটেটো কস্টস 20 টাকা, এখানে আলু 20 টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ এখানে দাম দিয়েই বোঝানো হচ্ছে। এছাড়া ছোট জায়গা অর্থেও অ্যাট ব্যবহার হতে পারে, যেমন আই লিভ অ্যাট রামপুরা ইন ঢাকা, এখানে বোঝানো হচ্ছে যে আমি ঢাকার রামপুরায় থাকি। তাহলে এটা যদি হয় ছোট অর্থে, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্যাম্পাস, বাস স্টপ ইত্যাদির আগেও বেসিক্যালি ছোট ছোট জায়গা অর্থে অ্যাট ব্যবহার হতে পারে। আমাদের নেক্সট প্রিপোজিশন হলো ইন। ইন শব্দের অর্থ আমরা সবাই জানি ভেতরে, যেমন খাউস আর ইন দ্য ফ্যান্স, অর্থাৎ গরুগুলো বাগানের ভেতরে। এখানে ফ্যান্স বেসিক্যালি বাগান অর্থেই বোঝানো হচ্ছে। এই ব্যাপারটা আমরা সবাই জানি কম বেশি, যে ইন শব্দের অর্থ হচ্ছে ভিতরে। এছাড়াও ইনার কিছু স্পেশাল অর্থ ব্যবহার হতে পারে, যেমন ইন ব্যবহার হতে পারে হচ্ছে অনির্দিষ্ট সময় অর্থে, যেমন দ্য বয় উইল কাম ইন নেক্সট মান্থ, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে সে পরের মাসে আসবে, বাট পরের মাসে সে কখন আসবে স্পেসিফিক কোনো অর্থ নেই, ওই হিসেবে এখানে ইন হতে পারে। এছাড়া ইন নেক্সট ইয়ার, ইন নেক্সট ডিকেড, এ সকল অর্থে এটা ব্যবহার হতে পারে। এছাড়া ইন বড় কোনো স্থানের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমরা অ্যাটে শিখেছিলাম আই লিভ অ্যাট রামপুরা ইন ঢাকা, এখানে ইন বেসিক্যালি বড় জায়গা অর্থেই হচ্ছে। এছাড়া ইন স্পেশাল অর্থেও ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে কোনো জন্মসাল বা কোনো ঋতু বা কোনো মাসের ক্ষেত্রে। যেমন শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564, এখানে সাল হিসেবে 1564 বসানো যেতে পারে। আবার বাক্যটি এমন হতে পারে, দ্য ফগ ইজ সিন ইন জানুয়ারি। শীতকালে তো বেসিক্যালি জানুয়ারিতেই থাকে অত্যন্ত কুয়াশা, রাইট? সো এখানে জানুয়ারি মাসটার জন্য আমরা এখানে ইউজ করছি ইন। এছাড়া ঋতু অর্থে আসতে পারে ম্যাঙ্গোস রাইপেন ইন সামার, এখানে সামার দিয়ে ঋতু বোঝাচ্ছে, তাই তার আগে ইন হচ্ছে। এমনকি ইন অ্যাটের মতো করেই তে বা এ অর্থেও ব্যবহার হতে পারে, যেমন আই এম নট ইন্টারেস্টেড ইন ডুইং সো, আমি এটা করতে আগ্রহী নই। আমি এটা করতে, তে, এ, এই অর্থে এটা ব্যবহার হলো। আমাদের নেক্সট প্রিপোজিশন হলো ইউজ অফ অন। আমরা জানি অন শব্দের অর্থ হচ্ছে উপরে, এছাড়াও অনের কিছু বিশেষ অর্থ ব্যবহার হয়ে থাকে, যেমন অন শব্দের অর্থ হলো কোনো কিছুর ঠিক কাছে, বা খুব নিকটে। যেমন ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা,
এখানে বোঝাচ্ছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর ওপরে না। এছাড়া অন শব্দের অর্থ আসতে পারে কোনো একটা বিশেষ দিন বা বারের আগে, যেমন শনিবার, তার আগে অন বসতে পারে, বা কোনো একটা বিশেষ দিন, কারো যদি জন্মদিন হয় বা প্রতিটা দিনই একটা বিশেষ দিন, ওই হিসেবে এটা অন আসতে পারে। যেমন হি ওয়াজ বর্ন অন 20th September, এখানে তার জন্য 20 তারিখ একটা বিশেষ দিন। এছাড়া হি কেম হিয়ার অন সানডে, হি কেম হিয়ার অন সানডে, এখানে সানডের আগে অন বসতেছে। এছাড়া আমরা ইন্টারনেটের মাধ্যমে যদি কাউকে কোনো মেসেজ, ইমেল বা কিছু একটা দিয়ে থাকি, সেটার মাধ্যমে অর্থেও অন আসে। যেমন হি সেন্ট মি দ্য ডকুমেন্ট অন হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক, এখানে অনটা মাধ্যমে অর্থে ব্যবহার হচ্ছে। আমাদের নেক্সট প্রিপোজিশন হচ্ছে বিটুইন বা অ্যামাং। বিটুইন শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মাঝে, অ্যামাং শব্দের অর্থ হচ্ছে অনেকের মাঝে। যদি কোনো সেন্টেন্স দুইয়ের মাঝের ভিতরে কোনো কিছু বোঝায় তখন সেটা বিটুইন হয়। যেমন দ্য ম্যাঙ্গো ওয়াজ ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স, দ্য ম্যাঙ্গো ওয়াজ ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স, এখানে টু ব্রাদার্সের কারণে বিটুইন এলো। অথবা যদি এরকম সেন্টেন্স আসে দ্য ম্যাঙ্গোস ওয়ার ডিভাইডেড অ্যামাং দ্য স্টুডেন্টস, দ্য ম্যাঙ্গোস ওয়ার ডিভাইডেড অ্যামাং দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস অনেকে ছিল বা মোর দেন দুজনের বেশি ছিল, তাই এখানে সরাসরি অ্যামাং এসেছে। আমাদের নেক্সট সুইটেবল প্রিপোজিশন হচ্ছে বাই। বাই শব্দের অর্থ আমরা সবাই জানি দ্বারা বা মাধ্যমে, বাই শব্দের অর্থ দ্বারা বা মাধ্যমে। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, কাজটি তার দ্বারা করা হয়েছে বা করা হয়, এখানে বাই দিয়ে দ্বারা অর্থে বোঝাচ্ছে। এছাড়াও বাইয়ের কিছু স্পেশাল অর্থ রয়েছে, যেমন বাইয়ের একটা অর্থ হতে পারে দ্য থিফ ওয়াজ কট বাই দ্য কলার, দ্য থিফ ওয়াজ কট বাই দ্য কলার, এখানে বোঝাচ্ছে চোরটিকে কলারে ধরা হলো, অর্থাৎ চোরটিকে হাতে নাতেই ধরা হলো অর্থে বোঝাচ্ছে। এছাড়া আরেকটি অর্থে বাই ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে পরিমাপ। যেমন আ 1/12 inch ক্যান মেক এ স্কেল, অর্থাৎ একটা স্কেল 1/12 inch তৈরি হতে পারে বা 1/12 inch দিয়ে একটি স্কেল তৈরি হতে পারে। এছাড়াও আমাদের পরের সুইটেবল প্রিপোজিশন হচ্ছে আফটার দিয়ে। আফটার অর্থ আমরা সবাই জানি নর্মালি, সেটা অর্থ হচ্ছে পরে। এছাড়াও আফটারের আরও কিছু বিশেষ অর্থ রয়েছে, যেমন আফটার অর্থ হতে পারে কোনো কিছুর পিছু হটা, অর্থাৎ কোনো কিছুর পিছে ছুটে চলা। যেমন ডোন্ট রান আফটার মানি, ডোন্ট রান আফটার মানি, এখানে রান আফটার দিয়ে পিছু হটা অর্থে বোঝাচ্ছে, পিছু হটা অর্থে বোঝাচ্ছে, পরে অর্থে না। এছাড়াও আফটার অর্থ কোনো কিছু সাদৃশ্য অর্থে ব্যবহার হতে পারে, আফটার অর্থ কোনো কিছু সাদৃশ্য অর্থ ব্যবহার হতে পারে। যেমন হার নেম ইজ আফটার হার গ্র্যান্ডমাদার্স নেম, হার নেম ইজ আফটার হার গ্র্যান্ডমাদার্স নেম, এর অর্থ হচ্ছে মেয়েটির নাম তার গ্র্যান্ডমাদার নামের সাথে সাদৃশ্য, অর্থাৎ মেয়েটির নাম তার গ্র্যান্ডমাদারের নামেই রাখা হয়েছে। নেক্সট প্রিপোজিশন হচ্ছে এগেইনস্ট। আমরা জানি এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। এছাড়াও বিরুদ্ধ অর্থ ছাড়াও অন্য কোনো অর্থ স্পেশাল অর্থ ব্যবহার হতে পারে। প্রতিষেধক অর্থেও এগেইনস্ট ব্যবহার হতে পারে, যেমন দেয়ার ইজ নো ভ্যাকসিন ইয়েট এগেইনস্ট করোনা, দেয়ার ইজ নো ভ্যাকসিন ইয়েট এগেইনস্ট করোনা, অর্থাৎ করোনার প্রতিষেধক এখনও বের হয়নি। এছাড়াও এগেইনস্ট ব্যবহার হতে পারে ছুঁয়ে আছে এমন এ অর্থে, যেমন পুট ইউর পিয়ানো এগেইনস্ট দ্য ওয়াল, পুট ইউর পিয়ানো এগেইনস্ট দ্য ওয়াল, অর্থাৎ তুমি তোমার পিয়ানো ওয়ালের এখানেই স্থাপন করো বা রেখে দাও, এই অর্থে ব্যবহার হচ্ছে। এছাড়াও এগেইনস্ট ব্যবহার হতে পারে কোনো প্রতিস্থাপনের ক্ষেত্রে, একজনের পরিবর্তে অন্য কিছু নেওয়া বা কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু ব্যবহার করা। যেমন মিস্টার করিম ওয়াজ টেকেন এগেইনস্ট মিস্টার রহিম, মিস্টার করিম ওয়াজ টেকেন এগেইনস্ট মিস্টার রহিম, এখানে মিস্টার করিমকে রহিমের প্রতিস্থাপন হিসেবে নেওয়া হলো। এভাবেই এগেইনস্টের ব্যবহার স্পেশাল অর্থে বিভিন্নভাবে আসতে পারে। আমাদের নেক্সট প্রিপোজিশন হচ্ছে উইথ। উইথ শব্দের অর্থ আমরা সবাই জানি, সেটার অর্থ হলো সাথে। উইথ সাথে ছাড়াও অন্য অর্থেও ব্যবহার হতে পারে, যেমন উইথ শব্দের হতে পারে নিয়ে, যেমন দ্য পার্সন ওয়াজ হিট উইথ এ স্টিক, দ্য পার্সন ওয়াজ হিট উইথ এ স্টিক, অর্থাৎ লোকটিকে একটি লাঠি দিয়ে আঘাত করা হলো। এছাড়াও উইথ ব্যবহার হতে পারে সত্ত্বেও অর্থে, যা বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন উইথ অল ডিফিকাল্টিস শি ইজ হ্যাপি, উইথ অল ডিফিকাল্টিস শি ইজ হ্যাপি, অর্থাৎ সকল প্রতিকূলতা সত্ত্বেও সে সুখী, সকল প্রতিকূলতা সত্ত্বেও সে সুখী। আমাদের নেক্সট প্রিপোজিশন হচ্ছে ফর। ফর অর্থ হচ্ছে জন্য। এছাড়াও ফর কিছু স্পেশাল অর্থেও ব্যবহার হতে পারে, যেমন ফর শব্দের অর্থ হতে পারে বিনিময়ের মাধ্যমে,
যেমন দ্য মোবাইল ওয়াজ বট ফর 20,000 টাকা, দ্য মোবাইল ওয়াজ বট ফর 20,000 টাকা, অর্থাৎ মোবাইলটি 20,000 টাকার বিনিময়ে কেনা হয়েছে। এছাড়া ফর আসতে পারে কারো কোনো কিছুর পক্ষ হয়ে, যেমন আই এম হেয়ার ফর ব্র্যাক ব্যাংক, আই এম হেয়ার ফর ব্র্যাক ব্যাংক, এর অর্থ হচ্ছে আমি এখানে ব্র্যাক ব্যাংকের পক্ষ হয়েই এসেছি বা ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এসেছি। আমাদের নেক্সট প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট শব্দের অর্থ আমরা সবাই জানি, সেটা হচ্ছে সম্বন্ধে, যেমন আই নো নাথিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে বা সম্বন্ধে কিছুই জানি না। এছাড়াও অ্যাবাউট ব্যবহার হতে পারে প্রায় অর্থে, যেমন দ্য স্কুল ইজ অ্যাবাউট 5 kilometers অ্যাওয়ে ফ্রম হেয়ার, দ্য স্কুল ইজ অ্যাবাউট 5 kilometers অ্যাওয়ে ফ্রম হেয়ার, অর্থাৎ স্কুলটি এখান থেকে প্রায় 5 kilometers দূরে। আমার নেক্সট সুইটেবল প্রিপোজিশন টপিক ইজ বিফোর। বিফোর শব্দের অর্থ আমরা সবাই জানি পূর্বে। এছাড়াও বিফোরের আরেকটি অর্থ হতে পারে, সেটার অর্থ হচ্ছে সম্মুখে বা সামনে। পূর্বে অর্থে একটা ইংলিশে ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে জয়েন দ্য ক্লাস বিফোর 10 AM, 10টার পূর্বেই ক্লাসে অ্যাটেন্ড করো। সম্মুখে বা সামনে অর্থে বিফোরের ব্যবহার হতে পারে দ্য টিচার ইজ টেকিং দ্য ক্লাস বিফোর দ্য স্টুডেন্টস, দ্য টিচার ইজ টেকিং দ্য ক্লাস বিফোর দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক ছাত্রদের সম্মুখে বা সামনে ক্লাস নিচ্ছেন। আওয়ার নেক্সট সুইটেবল প্রিপোজিশন টপিক ইজ টু। আমরা জানি টু শব্দের অর্থ দিকে, টু শব্দের অর্থ দিকে, যেমন দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, ছেলেটি স্কুলের দিকেই যাচ্ছে। টু দিকে ছাড়াও অন্য কোনো অর্থ ব্যবহার হতে পারে, যেমন হাউ লং ইজ টু লাঞ্চ, হাউ লং ইজ টু লাঞ্চ, এর অর্থ হচ্ছে লাঞ্চ শুরু হতে কত সময় বাকি। এছাড়া টু এর ব্যবহার হতে পারে বাংলায় তে অর্থে, অথবা কোনো ভার্বের আগেও টু আসতে পারে প্রিপোজিশন হিসেবে, যেমন আই এম হেয়ার টু টিচ ইউ প্রিপোজিশন, আই এম হেয়ার টু টিচ ইউ প্রিপোজিশন। এগুলো বাদ দিয়েও কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন রয়েছে, যেমন ফ্রম, ফ্রম অর্থ থেকে, এটার স্পেশাল আর কোনো অর্থ দেওয়া যাচ্ছে না, বাট ফ্রম অর্থ থেকে এটা আমাদের মাথায় রাখতে হবে। অফ, অফ অর্থ হচ্ছে র, বাংলায় র অর্থে ব্যবহার হয়, যেমন দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফ্রেন্ডলি, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফ্রেন্ডলি, বাংলাদেশের জনগণ খুব বেশি বন্ধুসুলভ। এছাড়া আরেকটা অর্থেও প্রিপোজিশন আসতে পারে, সেটা হচ্ছে ইনটু। ইনটু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কোনো কিছুর দিকে বেগবান, বা কোনো কিছু কোনো কিছুর মধ্যে যখন সেটাকে প্রবলভাবে কোনো কিছু বেগবান থাকে, যেমন দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস। তো এই ছিল প্রিপোজিশনের পার্ট 1, যেখানে আমি সুইটেবল প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। আমার নেক্সট পার্ট হবে প্রিপোজিশন পার্ট 2, যেখানে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ডিটেলস আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।